বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং আজকের এই যে টপিক, সেই টপিকটি উইথ লুপ। উইথ লুপ আমরা যদি ভালো করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই লুপগুলো সম্পর্কে সম্যক একটা ধারণা থাকতে হবে। তার সাথে সাথে যে প্যাসেজটি, সেই প্যাসেজটির যে বাংলা মিনিং, সেগুলো আমাদেরকে ভালো ভাবে রপ্ত করতে হবে। তাহলে এখানে 10টি গ্যাপ ইনশাল্লাহ আমরা পূরণ করতে পারবো। তাহলে দেখা যাক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কি টপিক নিয়ে আলোচনা করছি। এখানে দেখো, প্যাট্রিওটিজম মানে দেশপ্রেম ইজ এ নোবল, একটা মহৎ কি হতে পারে, এখান থেকে লিখতে হবে। ইট ইন্সপায়ার্স এ ম্যান, এটা একটা মানুষকে উৎসাহিত করে টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু ড্যাশ দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। তার দেশপ্রেম এমন একটা গুণ যেটা মানুষকে কোনো কিছু করতে উৎসাহিত করে, কি করতে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে, অথবা দেশকে রক্ষা করতে, অথবা দেশের মান সম্মানকে সুরক্ষিত করতে। হ্যাঁ, অবশ্যই এই প্যাট্রিয়টিজম বা দেশপ্রেম, স্বদেশপ্রেম মানুষকে সাহায্য করে। এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নট, একটা মানুষ যার মধ্যে দেশপ্রেম নেই, দেন দ্যাট অফ এ বিস্ট, সে মানুষটাকে অবশ্যই আমরা পশু থেকে ভালো কিছু বলবো না। একটা পশুর যেমন হিতাহিত জ্ঞান থাকে না, তেমনি দেশপ্রেমহীন একটা ব্যক্তি তার দেশের প্রতি কিন্তু হিতাহিত জ্ঞান থাকে না। এইরকম ব্যক্তি কিন্তু আমরা টিভির পর্দা খুললেই দেখতে পাই যে এই করোনা দুর্যোগকালীন টাইমে বিশ্বের অন্যান্য জায়গার লোকজন কত সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিছে। বিজ্ঞানীরা নিরলস চেষ্টা করছে, চিকিৎসকেরা হ্যাঁ দিন রাত পরিশ্রম করছে, অথচ কিছু সুবিধাভোগী লোক যারা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তারা নিজের স্বার্থকে বড় করে দেখছে, যার কারণে এই দেশপ্রেমের অভাব বড়ই কিন্তু এখন সমাজে দেখা দিচ্ছে। এখন আমরা এই জন্য বলতে পারি যে যার মধ্যে দেশপ্রেম নাই সে পশুর সমান। এর প্যাট্রিয়ট ইজ ওনার বাই অল, একদম দেশপ্রেম, দেশপ্রেমিক ব্যক্তিকে সবাই সম্মান করে। হি থিংস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ দেশ, একজন দেশপ্রেমিক চিন্তা করে ফর দ্য ওয়েলফেয়ার, মঙ্গলের কথা, উন্নতির কথা। অন দ্য ড্যাশ হ্যান্ড, পক্ষান করে অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান, যে লোকটির মধ্যে কোনো প্যাট্রিয়টিক জ্ঞান নাই, দেশপ্রেমের কোনো চিন্তা ভাবনা নাই, কি করে, থিংস অনলি অফ হিজ ইন্টারেস্ট, নিজের কথা সে সবসময় চিন্তা করে, নিজের লাভ করতে সে। দোজ হু ফর দেয়ার কান্ট্রি আর ট্রু, যেসব ব্যক্তি দেশের জন্য প্রাণ দেয় তারা সত্যিকার অর্থেই কি দেশপ্রেমিক, তাই না? দে আর রিমেম্বার আফটার দেয়ার ডেথ, তাদের মৃত্যুর পরেও কিন্তু তাদেরকে স্মরণ করা হয়। আমরা সেরকম বাংলায় ফজলুল হকের কথা বলতে পারি, মাওলানা আবুল হামিদ খানের কথা বলতে পারি, হ্যাঁ এরকম অনেক অনেক মহান নেতার কথা আমরা বলতে পারি, হ্যাঁ আমরা নেলসন ম্যান্ডেলার কথা বলতে পারি। তাহলে এই ব্যক্তিগুলো যে পৃথিবী ছেড়ে চলে গেছে, অথচ কিন্তু জাতি শ্রদ্ধা করে কিন্তু তাদেরকে, প্রত্যেকটা জাতি হ্যাঁ তাদেরকে স্মরণ করছে, কি কারণে, তারা কিন্তু দেশপ্রেমিক ছিল, দেশের জন্য তারা কিছু করে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি কান্ট্রি মানে দেশ, প্যাট্রিয়ট দেশপ্রেমিক, ট্রু অর্থ হচ্ছে সত্যিকার অর্থে, বেটার গুড বেটার বেস্ট অপেক্ষাকৃত ভালো, আদার মানে অন্য, শেড শেড মানে ঝরানো, ডিফেন্ড রক্ষা করা, প্রতিহত করা, বাঁচানো, অন নিজের ভার্সি অর্থ হচ্ছে গুণ, ডেড মানে মৃত, ইভেন মানে এমনকি, ডাই মানে মারা যাওয়া। তাহলে এখন আমরা এখানে দেখো যে ক্লুগুলো পেলাম, মোট ক্লু আছে 12টি, কিন্তু আমার এখানে গ্যাপ আছে সে পর্যন্ত 10টি, দুইটা ক্লু বেশি দেওয়া আছে। এখন এই 12টি ক্লু থেকে 10টি ক্লু যথাস্থানে আমাদেরকে বসাতে হবে, যদি বসাতে পারি তাহলে রাইট, আর যদি কোনো কারণে দুই একটি ভুল হয়ে যায় তাহলে অবশ্য অর্থের মিল হবে না। প্যাট্রিয়টিজম ইজ এ নোবল ভার্সু, তাহলে আমরা এখানে এই যে এই কথাটাকে আমরা গ্রহণ করতে পারি ভার্সু, স্বদেশপ্রেম হচ্ছে একটা মহৎ একটা গুণ। এ ইন্সপায়ার এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু ডিফেন্ড, রক্ষা করা, প্রতিহত করা, দেখা ফ্রিডম অফ হিজ কান্ট্রি, একজন দেশপ্রেমিক তার দেশের যে ফ্রিডম স্বাধীনতা রক্ষা করার জন্য সবসময়
সচেষ্ট থাকে তার এক বিন্দু রক্ত থাকাকালীন অবস্থা সে চেষ্টা করে এমএল উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নট বেটার আমরা জানি সাধারণত কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ইয়ার শুনতে হয় তাহলে যে মানুষের মধ্যে দেশপ্রেম নাই ইজ নট বেটার দ্যান দ্যাট অফ এ বিস্ট সেই মানুষটা একটা পশুর থেকে কখনো ভালো হতে পারে না এ ড্যাশ প্যাট্রিয়ট ইজ নট কি ধরনের প্যাট্রিয়ট ট্রু একজন সত্যিকারের সত্যিকারের প্যাট্রিয়ট কি হয় ইজ নট তাকে সম্মান করা হয় বাই অল সবার দ্বারা মানে সব ব্যক্তি একজন প্যাট্রিয়টকে সম্মান করে হি থিংকস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি এ দেখো এই কান্ট্রি একজন দেশপ্রেমী তার দেশের জন্য সবসময় চিন্তা করে অন দ্য আদার হ্যান্ড পক্ষান্তরে এটা একটা ফ্রেজ এটা আমার ফ্রেজ পক্ষান্তরে বা অন্য কথায় an unpatriotic man thinks only of his own interest যার মধ্যে দেশপ্রেম নাই দেশপ্রেমী একজন ব্যক্তি তার নিজের কথা সব সময়ের জন্য চিন্তা করে দো হু এখানে আমাদের ডাই those who die for their country are true patriots are true patriots যারা দেশের জন্য প্রাণ দেয় তারা সত্যিকার দেশপ্রেমী they are remembered even as a event এমন কি তাদের স্মরণ করা হয় এমন কি মৃত্যুর পরেও একজন ব্যক্তিকে দেশপ্রেমিকদেরকে মৃত্যুর পরেও স্মরণ করা হয় যেটা আমরা স্বাধীনতার যুদ্ধে অনেক দেশপ্রেমীকে হারিয়েছি অনেক ব্যক্তি যারা জীবিত আছে তারাও তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো স্বাধীনতার যুদ্ধে হারিয়েছে এবং যারা মারা গেছে হ্যাঁ তাদের প্রতি আমরা প্রত্যেক বছর কিন্তু সম্মান জানাই তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি মুক্তিযোদ্ধাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি তাহলে একাত্তর সালে মারা গেল এখন পর্যন্ত জেনারেশন কিন্তু তাদেরকে মনে রাখছে তাই বলা হচ্ছে মৃত্যুর পরেও কিন্তু তাদেরকে শ্রদ্ধা করে মানুষ স্মরণ করবে প্রথমান্তরে মির্জাফরের কথা সিরাজউদ্দৌলার কথা সিরাজউদ্দৌলাকে কিন্তু মানুষ শ্রদ্ধা করে স্মরণ করছে প্রথমান্তরে হ্যাঁ মির্জাফর বিশ্বাসঘাতকতা করার কারণে যার নাম তার মধ্যে কোনো প্যাট্রিয়টিক সিল ছিল না হ্যাঁ আনপ্যাট্রিয়টিক একটা মনোভাব ছিল নিজের স্বার্থের কথা সে চিন্তা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ক্ষমতা তুলে দেওয়ার অপরাধে জাতি হ্যাঁ বাঙালি জাতি তাকে কিন্তু ট্রেটর বিশ্বাসঘাতক হিসাবে কিন্তু চিহ্নিত করে তাই আমরা আসি আমরা প্যাট্রিয়ট হই একদম ট্রেটর হিসাবে যেন আমরা পরিস্থিতি না লাভ করি আমরা যেন দেশপ্রেমের আভায় উদ্ভাসিত হতে পারি সেই চিন্তা চেতনা আমাদেরকে সবসময় থাকতে হবে তো এভাবে ওয়েটগুলো আমাদেরকে করতে হবে ওয়েটগুলোর একটা সুবিধা হচ্ছে যে এখানে একটুগুলো দেওয়া থাকে সেই অনুযায়ী এখানে সুন্দর করে কিন্তু মিনিং জানা থাকলে আমরা কিন্তু বসাতে পারি আর এরপর আমরা উইল ক্লু দিয়ে আমরা মেলানো উইদাউট ক্লুর ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না মোট পাঁচটি গ্যাপ এই পাঁচটি গ্যাপে কিন্তু পাঁচ মার্ক যার কারণে এখানে আমার একটা স্বাধীনতা থাকে যেটা উইল ক্লুতে স্বাধীনতা থাকে না উইল ক্লু যেটা উইল ক্লু দেওয়াই থাকবে সেটাই আমাদেরকে বসাতে হয় আর উইদাউট ক্লুতে কিন্তু সমার্থক শব্দ আমরা বসাতে পারি আমি একটা উইদাউট ক্লু এখানে তোমাদের সাথে আলোচনা করতে চাই ইজ ওয়াটার মানে কি পানি ইজ এ এলিমেন্ট ফর আওয়ার এনভায়রনমেন্ট ইট ইজ অলসো ইট ইজ অলসো আওয়ার লাইফ উইদাউট ওয়াটার উই ক্যান এ সিঙ্গেল ডে বাট ওয়াটার
is in many ways. We should dash water pollution. তার বন্ধুরা দেখো এখানে মোট পাঁচটি গ্যাপ দিয়েছি এবং এই টপিকটা অবশ্যই পানি নিয়ে, পানি ছাড়া আমরা আমাদের প্রত্যেক দিনের যে জীবন সেটা পরিচালিত করতে পারি না। তো এই পানি হচ্ছে ওয়াটার ইজ দ্য এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের একটা কি ভাইটাল, ইজ এ ভাইটাল এলিমেন্ট, গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট, কেউ যদি বলে সিগনিফিকেন্ট এলিমেন্ট তাও, এবং এত বলল ইজ ইম্পর্টেন্ট এলিমেন্ট, ওইটাও ঠিক আছে, কিন্তু আমাকে খেয়াল করতে হবে এখানে কিন্তু ভাবের আছে, ভাবের থাকলে অবশ্যই, হ্যাঁ অবশ্যই এখানে এন যুক্ত, যদি ইম্পর্টেন্ট আমাকে দেয় ভাবের কারণে এখানে এন হতে হবে, কিন্তু যেহেতু এন নাই তাহলে আমাকে হ্যাঁ ফাইনাল দিতে হবে, সিগনিফিকেন্ট দিতে হবে। ইট ইজ অলসো কল আওয়ার লাইফ, পানির অপর নাম জীবন বলা হয়। ইট ইজ অলসো কল, এটাকে বলা হয় এটা প্যাসিভ ফর্ম, দেখো ইট ইজ অলসো কল, এটাকে বলা হয় আওয়ার লাইফ, আমাদের জীবন, পানির অপর নাম জীবন। উইদাউট ওয়াটার উই ক্যান নট গো অথবা ডু, উই ক্যান নট গো এ সিঙ্গেল ডে, আমরা এক দিনও চলতে পারি না বা এক দিনও কোনো কিছু করতে পারি। উই ক্যান নট গো এ সিঙ্গেল ডে, উই ক্যান নট ডু এ সিঙ্গেল ডে, আমরা কোথায় যাচ্ছি এখানে, উই ক্যান নট গো এ সিঙ্গেল ডে, আমরা এক দিনে চলতে পারি না। বাট ওয়াটার ইজ পলিউটেড, পলিউটেড অথবা আমরা বলবো বাট ওয়াটার ইজ কন্টামিনেটেড, দূষিত হচ্ছে, হ্যাঁ পলিউটেড অথবা কন্টামিনেটেড, কন্টামিনেটেড ইন মেনি ওয়েজ। উই শুড কি করতে পারি আমরা, কন্ট্রোল অথবা কি করতে পারি চেক, প্রিভেন্ট, উই ক্যান প্রিভেন্ট ওয়াটার পলিউশন, উই শুড প্রিভেন্ট ওয়াটার পলিউশন, আমাদেরকে অবশ্যই পানি দূষণ প্রতিরোধ করতে হবে। তাহলে এভাবে বললাম যে কথাটা যে অনেক সমাত্মক শব্দ কিন্তু আমরা এখানে দিতে পারবো যদি আমাদের ভোকাবুলারি জ্ঞানটা বেশি বেশি থাকে। অবশ্যই আমরা যেহেতু বাঙালি ভোকাবুলারি জ্ঞান আমাদেরকে অবশ্যই শিখতে হবে লার্নিং এর মাধ্যমে, লেখাপড়ার প্রতি বা ইংলিশের প্রতি যদি তোমার একটা আসক্তি থাকে, ইংলিশ শেখার আগ্রহ থাকে, তাহলে অটোমেটিক তোমাকে কি কি কাজ করতে হবে এই জিনিসটা কিন্তু তোমার কাছে কিন্তু ধরা দেবে। আর যদি তোমার আগ্রহ না থাকে শুধুমাত্র পাস করার ক্ষেত্রে যদি করতে থাকো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ইংলিশ ভালো করতে পারবে না, হয়তো ইংলিশে পাস করতে পারবে কিন্তু ইংলিশ সম্পর্কে সম্ভব একটা ধারণা থেকে ভালো থাকবে না। এই জন্য অবশ্যই ইংলিশ ইংলিশ টিচার, আই অলওয়েজ সাজেস্ট ইউ টু নো দ্য ভোকাবুলারি নলেজ, টু নো দ্য স্ট্রাকচার্স অফ টেন্স, টু নো দ্য রুলস অফ গ্রামার, হ্যাঁ আফটার দ্যাট ইউ উইল বি এবল টু লার্ন ইংলিশ। ওকে, আজকের ক্লাস এখানে শেষ, আগামীতে আবার কোনো না কোনো একটা ক্লাসে তোমাদের সামনে হাজির হব। সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, শুভকামনা জানাই সবাইকে, আল্লাহ হাফেজ।